ভিসা ইনফরমেশন ইওর ট্রাস্টেড ভিসা পার্টনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে ভিসা ইনফরমেশনের নতুন একটি পর্বে যুক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব কোয়ারেন্টাইন, যে 14 দিন থেকে 3 দিন বা কারোর জন্য থাকছে না, এই বিষয়টি নিয়ে অনেকেই ক্লিয়ার না, অনেকেই পরিষ্কার না। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে ক্লিয়ারভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে সর্বশেষ কোন কোন দেশের সাথে বিমান চলাচল শুরু হয়েছে এবং বিমান চলাচল চালু হতে যাচ্ছে, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা থাকবে। পরবর্তীতে থাকছে না লকডাউন, আর এর পরিস্থিতিতে বিদেশ নিয়ে আপনার ভাবনা কী, এই বিষয় নিয়ে আলোচনা। তাছাড়া সংযুক্ত আরব আমিরাত যারা যাচ্ছেন, সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের জন্য বিশেষ কিছু পরামর্শ রয়েছে। তো কথা বরাবর না, চলুন শুরু করি আজকের ভিডিওটি। বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইওর ট্রাস্টেড ভিসা পার্টনার। বন্ধুরা, লকডাউন থাকাকালীন অবস্থায় আমরা জানি বিদেশ থেকে যে সকল প্রবাসী যাত্রী ভাইয়েরা বাংলাদেশে আসছিলেন তাদের জন্য 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছিল এবং এটা বাধ্যতামূলক ছিল। এই 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের কারণে অনেক প্রবাসী দেশে আসতে পারেনি, কারণ এই 14 দিনের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য যে সকল প্রতিষ্ঠানকে আপনার সিলেক্ট করা হয়েছিল, অনেক প্রতিষ্ঠানই কিন্তু এই 14 দিনের জন্য কড়া অ্যামাউন্ট দাবি করেছিল। এই আর্থিক সংকটের কারণে অনেকে দেশে আসতে পারেনি, তাছাড়া বিমানের অনেক জটিলতার কারণে, অনেক বিমান বন্ধ থাকার কারণে অনেক প্রবাসী দেশে আসতে পারেনি, আবার 14 দিন যে থাকতে হবে এই কারণেও অনেকে আসতে পারেনি। তবে এখন আপনাদের জন্য সুখবর হচ্ছে, যে সকল প্রবাসীর 2টি করোনা ভাইরাসের ভ্যাকসিনের 2টা ডোজ নেওয়া আছে এবং যারা দেশে আসার সময় যাদের ভাইরাসের যে সার্টিফিকেট থাকে সেটা নেগেটিভ আছে, তাদের জন্য কোনো কোয়ারেন্টাইন নেই, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নেই, তাদের জন্য সরাসরি তারা বাসায় চলে আসবে, বাড়িতে এসে হোম কোয়ারেন্টাইন, অর্থাৎ কোয়ারেন্টাইন থাকতে হবে, বাট সেটা প্রাতিষ্ঠানিক নেই, সেটা যার যার বাসায় গিয়ে সেই প্রবাসী থাকতে পারবে। এটা একটি আমার মনে হয় ভালো খবর। এছাড়া যে সকল প্রবাসীর করোনা ভাইরাসের একটি ডোজ নেওয়া আছে, ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া আছে বা যাদের নেওয়া নেই, সে সকল প্রবাসীদের জন্য দেশে আসতে পারবে তারা। দেশে আসার পরে 3 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে, 3 দিনের কোয়ারেন্টাইনের পরে তাদের করোনা আবার টেস্ট করা হবে, যদি সেখানে নেগেটিভ আসে তাহলে তারা বাসায় চলে যাবে, সরাসরি বাসায় গিয়ে নেগেটিভ আসা সত্ত্বেও আরও 11 দিন হোম কোয়ারেন্টাইন পালন করবে। ভিসা ইনফরমেশন ইওর ট্রাস্টেড ভিসা পার্টনার। এরপরে চলে আসি নতুন করে কোন কোন দেশের সাথে বিমান চলাচল শুরু হয়েছে। আমরা জানি যে করোনা ভাইরাসের কঠোর লকডাউন বাংলাদেশে চলাকালীন সময়ে 14, 15 এবং 16 এই 3 দিন কোনো বিমান চলাচল করেনি, এই জন্য প্রবাসীরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। সেটাকে বিবেচনা করে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয় এবং বিশেষ ফ্লাইট 5টি দেশে পরিচালনা করা হয়। তো আস্তে আস্তে এই 5টি দেশের পরে আবার নতুন একটি দেশ চায়না যুক্ত হয়। কুয়েত এবং বাহরাইন রুটে নতুন করে 25 এপ্রিল থেকে বিমান চলাচল শুরু করবে। বন্ধুরা, আরও একটি খুশির খবর হচ্ছে, আগামী 28 এপ্রিল থেকে থাকছে না কোনো লকডাউন, নো মাস্ক নো সার্ভিস, এটি জোরদার করা হবে বাংলাদেশে। আমরা আশা করছি এই 28 এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটের প্রায় সকল দেশের বিমান চলাচল চালু হয়ে যাবে, আর যখনই বিমান চলাচল চালু হয় ভিসা ইনফরমেশনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। করোনা ভাইরাসের কারণে এই লকডাউনে বাংলাদেশের সাধারণ যারা বিদেশগামী যাত্রী রয়েছেন তারা অনেকেই থমকেছিলেন। তবে এই মুহূর্তে আপনারা হয়তো সিদ্ধান্ত নিতে পারেন, যেহেতু আন্তর্জাতিক রুটের বিমান চলাচল আবার শুরু হতে যাচ্ছে, বাংলাদেশের লকডাউন আবার উঠে যাচ্ছে। বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের জন্য কিছু পরামর্শের কথা বলেছিলাম। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার আগ্রহ বা প্রবণতা বাংলাদেশিদের অনেক বেশি। প্রতিনিয়ত বিমানের দিকে লক্ষ্য করলে দেখা যায় বেশিরভাগ যাত্রী সংযুক্ত আরব আমিরাতের। সংযুক্ত আরব আমিরাতের সকল যাত্রী ভিজিট ভিসায় যাচ্ছে, তবে তাদের কপাল ভালো যারা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে একটি কাজের নিশ্চয়তা নিয়ে তারপরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে। ভিজিট ভিসায় যারা যাচ্ছেন তাদের কিন্তু সামনের জীবনটা অন্ধকার, কারণ আমার দেখা সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে বাংলাদেশি অনেক নাগরিক ভিজিট ভিসায়, তাদের আত্মীয় স্বজন কাজে লাগিয়ে দিতে চেয়েছে কিন্তু সেখানে যাওয়ার পরে তারা ব্যর্থ, তারা আর কাজে লাগাতে পারছে না। ভিসা ইনফরমেশনে অনেকেই কমেন্টস করছে যে আমি সংযুক্ত আরব আমিরাত আছি, আমার ভিসার মেয়াদ আর 5 দিন আছে, 10 দিন আছে, 1 মাস আছে, আমাকে একটি কাজের ব্যবস্থা করে দেন। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও যাচ্ছেন তারা অবশ্যই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা সংযুক্ত আরব আমিরাতে
একটি কাজের নিশ্চয়তাতে নিয়ে যাবেন, নিশ্চয়তা ছাড়া আপনারা অবশ্যই যাবেন না, আপনারা বিপদে পড়ে যাবেন। অনেক রেকর্ডিং এজেন্সি আছে যারা বাংলাদেশে এই সংযুক্ত আরব আমিরাতের কাজ করছে, আপনারা তাদের সাথে যোগাযোগের মাধ্যমে যাবেন, তাহলে হয়তো আপনাদের কষ্ট পেতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে ভিসা ইনফরমেশনের নতুন একটি পর্বে। আসসালামু আলাইকুম। ভিসা ইনফরমেশন, ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার।